আমরা চাই একটি যৌথভাবে কোন সরকার নির্ধারিত যে চিনি বা তেলের যে দাম আছে তার থেকে কোনোভাবেই যেন কোনো জিনিসের দাম যেন বৃদ্ধি না করা হয়। এটি আমরা মনিটরিং করার জন্য এই প্রথমবারের মতন আমরা সিটি কর্পোরেশন থেকে 11টি মার্কেটে আমরা ইলেকট্রিক্যাল বোর্ড লাগিয়ে দিয়েছি এবং আমাদের সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন মার্কেট তদারক করার জন্য আমি অলরেডি কমিটি করে দিয়েছি এবং আমাদের প্রত্যেকটি সম্মানিত কাউন্সিলর থেকে আমরা বলেছি বাজারে গিয়ে গিয়ে এগুলোকে মনিটরিং করার জন্য এবং আমরা যে কাগজটা পাবো প্রত্যেক দিন বেলা 3টার সময় কৃষি মন্ত্রণালয় থেকে সেটি আমরা আমাদের কাউন্সিলর থেকে দিয়ে দিব এবং কাউন্সিলর থেকে আমি বলেছি বিভিন্ন মার্কেটে মার্কেটে গিয়ে জনগণকেও যেন এই ব্যাপারে অ্যাসুরেন্স দেওয়া হয়। আমরা চাই দেখা যায় কি যে গুজব উঠে যে রোজার সময় ডাল নাই, ছোলা নাই, অনেক কিছু নাই। আমি মনে করি আজকে অনুরোধ করব কেউ গুজবে কান দেবেন না। এই আওয়ামী লীগ সরকার যথেষ্ট পরিমাণের চাল, ডাল, ছোলা, আটা সব কিছু কিন্তু মজুত হয়ে আছে। আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন ধরনের ফেসবুকে টুইট করা হয় রোজার সময় দাম বেড়ে যাবে, কিছু অনেক অনেক বেড়ে যাবে মানুষের নাগালের বাইরে। এইসবে আমরা কেউ কান দিব না। আমরা সবাইকে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত আছে এবং এই রোজার সময় সবাই যেন আমরা সুন্দরভাবে আমাদের এই রমজানুল মোবারক আমরা মাসটি পালন করতে পারি। এই জন্য আমরা দাম রেখেছি এবং যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদের চিফ রেভিনিউ অফিসারের ফোন নম্বর থাকবে বোর্ডের মধ্যে, আমাদের বাজার কমিটির যে সভাপতি তারও ফোন নম্বর থাকবে বোর্ডের মাধ্যমে। আমি গতকাল আমার সকল বাজার মনিটরিং বাজারে যারা আছে প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আমি সিটি কর্পোরেশনে মিটিং করেছি এবং আমি তাদেরকে বলেছি যেই সব দাম নির্ধারণ করা আছে তার থেকে যদি বেশি দামে বিক্রি করা হয় সেই দোকান, সেই মার্কেটের সেই দোকানকে আমরা বন্ধ করে দিব।